হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্লে স্টোর ছাড়া আপনি যদি কোনো ব্রাউজার থেকে অ্যাপ ডাউনলোড করে থাকেন এবং সেই অ্যাপটি ইনস্টল করার সময় যদি এই সমস্যাটি হয় তাহলে আপনি এটি কি করে ঠিক করবেন। তিনটি উপায়ের মাধ্যমে আপনি কিন্তু এই সমস্যাটি ঠিক করতে পারবেন। ভিডিওটির সাথে একদম শেষ পর্যন্ত থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এরকম বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। অ্যাপ নট ইনস্টল, এই সমস্যাটি প্রধানত আমাদের মোবাইল ফোনে হয়ে থাকে আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ কম হওয়ার জন্য। যাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ খুব কম, যেমন 10 জিবি, 16 জিবি কিংবা তার থেকেও কম, তাদের মোবাইল ফোনে কিন্তু এই সমস্যাটি বেশি হয়। ইহি নাই আবি অর শুনিয়ে। তো এই সমস্যাটি ঠিক করার জন্য প্রথমে যেটি করতে হবে, প্রথমে আপনাদের মোবাইল ফোনের স্টোরেজ কিছু খালি করতে হবে। প্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে কোনো অ্যাপ আনইনস্টল করতে হবে কিংবা আপনাদের মোবাইল ফোনের কোনো ভিডিও কিংবা কোনো অডিও কিছু ডিলিট করতে হবে। এটি করলে আপনাদের মোবাইল ফোনের যখন স্টোরেজ ফ্রি হয়ে যাবে তাহলে কিন্তু আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন। অ্যাপ না ইনস্টল হওয়ার কারণ কিন্তু এটাই প্রধানত। আমাদের মোবাইল ফোনের স্টোরেজ কম হয়ে থাকলে আর আমরা যদি কোনো বড় এমবির অ্যাপ ইনস্টল করি তাহলে কিন্তু সে অ্যাপগুলি ইনস্টল হতে চায় না। সেই অ্যাপগুলি ইনস্টল হওয়ার জন্য কিন্তু অনেক খালি স্টোরেজের দরকার হয়। এটি ছিল প্রথম একটি উপায়। আর দ্বিতীয় উপায়টি হলো, বন্ধুরা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেবার পরে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তারপরে এখানে প্লে প্রোটেক্ট বলে একটি অপশান পাবেন, এই প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এখানে কিন্তু দেখতে পাবেন আমাদের প্লে প্রোটেক্ট এই দুটি সেটিং কিন্তু অন আছে। আমরা যখন প্লে স্টোর কিংবা অন্য কোনো ব্রাউজার থেকে কোনো অ্যাপ ইনস্টল করি সেই অ্যাপে যদি হার্মফুল কিছু থাকে, সেই অ্যাপটি যদি আমাদের মোবাইল ফোনের জন্য ক্ষতিকারক কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু গুগলের এই সার্ভিসটি আমাদের কিন্তু কোনো হার্মফুল অ্যাপ ইনস্টল হতে দেয় না। আপনি কিন্তু প্লে প্রোটেক্ট এই সেটিংটি অফ করে দেবেন। এই সেটিংটি অফ করে দিলে কিন্তু অ্যাপটি ইনস্টল হওয়ার সম্ভাবনা থাকবে। আর 3 নম্বর এবং শেষ সেটিংটি হলো, বন্ধুরা আপনাদের মোবাইল ফোনের সেটিংটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইল ফোনের সেটিংয়ে চলে আসবেন। তারপরে আপনি এখানে সার্চ করবেন আননোন, এটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন, ইনস্টল আননোন অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে কিছু সেটিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার, এখানে আপনি চলে আসবেন। তারপর এখান থেকে আপনি এটি অন করে দেবেন। তারপরে আপনি ব্যাক করবেন। তারপরে এখানে আরও একটি সেটিং করে নেবেন। প্রথমে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করেছেন, সেই ব্রাউজারটি আপনি সিলেক্ট করে নেবেন। যদি ক্রোম হয়ে থাকে তাহলে আপনি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখান থেকে এই পারমিশনটি অন করে দেবেন। তারপরে আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে আরও একটি সেটিং করবেন, এখানে একটু নিচের দিকে চলে আসবেন। তারপরে এখানে একটি সেটিংয়ের অপশান পেয়ে যাবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এটি অন করে দেবেন। এই সবগুলি অন করে দিলে এরপর থেকে আপনি যখনই কোনো ব্রাউজার থেকে কোনো অ্যাপ ডাউনলোড করবেন সেগুলি কিন্তু ইনস্টল হয়ে যাবে। যদি কোনো কারণবশত ইনস্টল না হয়ে থাকে তাহলে বন্ধুরা মোবাইল ফোনটি রিস্টার্ট করে নেবেন। মজা আয়া। আশা করছি বন্ধুরা এই সেটিংগুলি করে নিলে আপনাদের মোবাইল ফোনে অ্যাপ নট ইনস্টল এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে আরও একটি নতুন ভালো ভিডিওতে।